ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে অতি সুপরিচিত একটি ভেষজকে দেখিয়ে দেব বা নতুন করে পরিচয় করিয়ে দেব। তো বন্ধুরা, আর সেই ভেষজটি হচ্ছে শিমুলের মূল। বন্ধুরা, যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শিমুলের চারা হচ্ছে এখানে বাণিজ্যিকভাবে শিমুল মূলের চাষাবাদ হচ্ছে। বন্ধুরা, এই এলাকাতে সাধারণত এই শিমুল সহ হাজারো ঔষধি ভেষজের একটা রমরমা ব্যবসা চলছে। এতে করে এই এলাকার প্রত্যেক মানুষই স্বাবলম্বী এই ভেষজগুলো চাষ করে। তো বন্ধুরা, সাধারণত এই ভেষজগুলোর আমাদের উপকারিতা, সঠিক উপকারিতা সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমরা কিন্তু আমাদের এলাকাতে বা আমার আঙ্গিনেতে এগুলো চাষবাস করতে পারছি না। আপনি কি জানেন যে এই ভেষজ হাজারো উপকারিতা সমৃদ্ধ একটি ভেষজ? তো বন্ধুরা, এই যে শিমুল মূলের আপনারা চারা দেখতে পাচ্ছেন, এটির যখন হাফ ফিট থেকে এক ফিট পরিমাণ ভিতরে শিকড় গজিয়ে যায়, মোটামুটি একটু পুষ্ট হয়ে যায়, তখনই সাধারণত এটি ব্যবহার করা হয়। বন্ধুরা, এই শিমুল মূল উদ্দীপনা বাড়ায়। তো বন্ধুরা, এই শিমুলের মূল, শিমুলের চারা সাধারণত উদ্দীপনা শক্তিকে বাড়ায়, এটি একদম যৌবন শক্তিকে অনেক গুণে বাড়িয়ে দেয়, এটি যৌনশক্তি বর্ধক বলা চলে রসায়ন। তবে বন্ধুরা, একটি কথা না বললেই নয়, সাধারণত ধাতু পুষ্টি সাধনে এটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সাধারণত শুধু শুক্রতারল্যজনিত সমস্যার জন্য যে ব্যবহার করা হয় এমন নয়, শুক্রের গুণগত মান বৃদ্ধিতেও কিন্তু এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যাদের শুক্রে পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী স্পাম নেই, স্পামকে শক্তিশালীকরণ এবং গুণগত মানের স্পামকে বৃদ্ধিতে সাধারণত এই শিমুলের মূল পাউডার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, সাধারণত সেবন বিধি না জানার কারণে আমরা এর থেকে ব্যাপকভাবে উপকৃত হতে পারছি না। আপনার বাড়ির আঙ্গিনেতে আপনি অল্প পরিমাণে এটি চারা ছিটিয়ে দিয়ে কিন্তু নিজেই উঠিয়ে নিজেই সেবন করতে পারেন। সাধারণত যখন একটি এই মূলটি একটু মোটা বা পুষ্ট হয়ে যায়, তখন প্রত্যেক সকালে এক আঙ্গুলের মতো দৈর্ঘ্য এবং আমার এই আঙ্গুলের মতো যেরকম মোটা দেখতে পাচ্ছেন, এর চেয়ে একটু কম বেশি হলেও সমস্যা নেই, এটি উঠিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে খালি মুখে চাবিয়ে এটি সেবন করে ফেলবেন। সকালে এবং রাত্রিতে এটি খালি পেটে, ভরা পেটে এতগুলো কোনো প্রশ্ন নেই, শুধু পেটে গেলে আর হজম করতে পারলেই এর গুণাগুণ শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এটি নিয়মিত সেবনের দ্বারা যারা প্রিম্যাচিউর ইজাকুলেশনে ভুগছেন, অর্থাৎ দ্রুত বীর্য পতনে ভুগছেন, সেই সকল ভাই নিয়মিত সেবন করে আপনার সিমেন্সকে গাঢ় এবং ঘন করতে এটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।